26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। এই দিনে জাতি স্মরণ করছে বীর শহীদদের। আজ স্বাধীনতা দিবস, তাই বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস। সকাল থেকে দলমত নির্বিশেষে সকলে শহীদের স্মরণে সাভার স্মৃতিসৌধে ভিড় করেন এবং শৃঙ্খলা বজায় রেখে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এদেশের লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করছে। এই স্বাধীনতা অর্জনে সেই স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমাদের প্রত্যেকেরই উচিত এই স্বাধীনতা রক্ষার জন্য কাজ করা। বঙ্গবন্ধু যে স্বাধীনতার ডাক দিয়ে এদেশে স্বাধীনতা এনেছিল, সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য সমস্ত প্রতিষ্ঠানেই সৎভাবে এবং সুষ্ঠুভাবে এবং দেশের যাতে কোনো সম্পদ ধ্বংস না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করাই আমাদের স্বাধীনতা অর্জনের অন্যতম লক্ষ্য। ছোটো বাচ্চারা তো জানে না, ওদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আর কি নিয়ে আসা। আমরা তো জানি, আর ছোটো বাচ্চা ওদেরকে দেখার জন্যই আমরা নিয়ে আসছি। কেমন লাগছে আম্মা বসাতে এখানে এসে? ভালো। দেখেছো তুমি স্মৃতিসৌধের পুরোটা ঘুরেছো? হ্যাঁ ঘুরেছি। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই জন্য আমরা স্বাধীনতা দিবস পালন করছি ফুল দিয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ লাখো শহীদের দীর্ঘ প্রচেষ্টায় যখন বাংলাদেশ স্বাধীনতার লাল সবুজ পতাকা মুক্ত বাতাসে উঠতে দেখে, তখন যেন আনন্দের অশ্রু বাঙালির চোখের কোণায় জমাট বেঁধেছিল, যার শোক এবং আমেজ স্বাধীনতার 50 বছর পর আজও বাঙালির মাঝে ফুটে ওঠে। যে মানুষ শ্রেষ্ঠ সন্তানরা এদেশের জন্য আত্মহত্যা দিয়েছিল, নিজের জীবনকে উৎসর্গ করেছিল, আসলে মূলত তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের দলগতভাবে আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে তাদেরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য আমরা এখানে এসেছি। 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে অবশ্যই আমরা স্বাধীন দেশে স্বাধীন বাঙালি খুব ভালো আছি, নিরাপদে আছি। বলতে হবে স্বাধীন তো এখন বলতে হবে যে স্বাধীনের জন্য মানুষের কথার জন্য, স্বাধীনতার জন্য মানুষ রক্ত দিয়েছে বীর শহীদরা। সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার গানের কলি কথা হলেও বিশ্বের মধ্যে একটি মাত্র দেশ যা কিনা ভাষার জন্যও জীবন দিয়েছেন, যাদের রয়েছে কোটি অর্জন। শুধু চিত্র নয়, বাস্তবে দাঁড়িয়ে থাকা স্মৃতিসৌধের মতো রূপ নিতে দেখা গেছে এই আমাদের সোনার বাঙালিদের। স্বাধীনতা দিবস জাতির অহংকার। ঠিক স্বাধীনতার 50 বছর পর দেখা যায় নাগরিক, সেই নাগরিকের মাঝে সে একই উল্লাসময় হাসি। হাজারো লাখো মানুষের ভিড় যেন বয়ে যাবে এই বীর শহীদের প্রতিচ্ছবি স্মৃতিসৌধ। জয় হাসান, আইনিউজ বিডি, ঢাকা।